গরিব গরিব ইমের দেখো কতখানে এখন চা ঢাকাইছে, এই যে দেখো কতখানে এখন চা ঢাকাইছে, আর কয় বলে গরিব সকলেই ভালো আছে, আমিও ভালো আছি। আর এই যে আমার সাথে আছে মৌ, তো মৌ ভালো আছে, মৌ এইদিকে এত থোকরাটা দেখা যায় না, তো এই যে মৌ আর আছে এইখানে আমি, তো মৌও ভালো আছে আমিও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি খুব দূরে ঘুরতে যাচ্ছি, তো কোথায় কি জানি মৌ জায়গাটার নাম রাস্তার মধ্যে ওয়েট করে আছে হচ্ছে আমাদের আশিস। তো আমরা চারজন যাব, আশিস, মৌ, আমি আর আমার ছোট দাদা যাবে। যাবি বিজু? যাবি? এই যে একটা জিনিস দেখো, বিজুর দাদা আছে, দাদা না তোর, দেখছিস তো, তোর দাদা ধরে ফেলেছ ভাই না রে, এটা দাদা রে, দাদা আমার বিজু, বিজু মেম্বারের দাদা, আমরা দেখিনি কোনোদিনও, আজকে দেখলো, ভাল লাগিল। পরীক্ষা দিবে যান, যাও টাটা। আমাদের তেল তেল ভরতে আমরা এখানে থামছি, তো এই পেট্রোল পাম্পে, আমি জানি না কি নাম, তো এখানে তেল ভরা হচ্ছে, তেল ভরা হলেই আমরা আবার চলে যাব। গাইস, তো আমরা এখন মিষ্টি নিব, তো দোকান খুঁজে পাচ্ছি না, তো একজন দেখাই দিল এইদিকে যাইতে লাগে, তো এই যে আমরা যাইতেছি এদিকে, ফাইনালি মিষ্টির দোকান পাইলাম খুঁজা, তো এইটা থেকে এখন আমরা মিষ্টি নিব। দেখো এদিকে ফ্যান্সদের দেখা আমাদের, তো আমাদের এই যে মিষ্টি নেওয়া শেষ, তো এখন আমরা চলে যাবো মাম্পি দিদির বাড়ি, তো চলো ওইখানে গিয়ে একবার দেখা হচ্ছে। গাইস, তো এখন আমরা আছি পাতলাহাওয়া বাজারে, তো মৌ টাটা দে, আমরা এখানে এখন থাইমে আসি। এই যে মাম্পিদিকে ফোন করা হচ্ছে, ফোন মাম্পিদিকে ফোন করা হলে মাম্পিদি যেদিকে যেদিকে যেতে বলবে আমরা ওইদিকে ওইদিকে যাব, কারণ মাম্পিদিদের বাড়ি আজকে ফার্স্ট টাইম আমাদের আসা, তো বাড়ি চিনি না, তো কথা বলে নিচ্ছি ও পরে, তারপর কথা বলা হলে তো ওদের বাড়ি যাব, ওই রাস্তায় রাস্তায় আর কি। আমরা যার বাড়ি আসি মাম্পিদি, তো মাম্পিদি এই যে বাইর হয়ে গেছে, তো অবশেষে এদের বাড়ি আমরা খুঁজে পেলাম, এই যে এদের বাড়িতে আমরা আসি, অবশেষে এদের বাড়ি আমরা খুঁজে পেলাম, এদের বাড়ি আমরা খুঁজে পেলাম, অবশেষে আমরা এই যে এদের বাড়ি খুঁজে পেলাম, অনেকদিন পর দেখা, চলো আর কি করা যাবে, নামো গাড়ি থেকে পরে। এই যে এদের বাড়িতে আমরা ঢুকছি, এদের বাড়িতে ঢুকছি আমরা আজকে, ভাই এত বড় বাড়ি তো ওদের, এটা ধরো এটা ধরো এটা ধরো। গাইস, তো দেখো বন্ধুরা, আমরা এদের বাড়ি ঢুকেই দেখি মাম্পিদির টেবিল একদম বই 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 বই, এত পড়াশুনো করে, এত পড়াশুনো করিস? না আমি পড়াশুনো করি না, পড়াশুনো ছাড়ি, এত বই কিসের, এত পড়াশুনো করে, দেখো 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 দেখো, এগুলো হচ্ছে সব এডুকেশন বই, এডুকেশন বই, পড়াশুনো করে করেই দেখো ওরা একদম শরীরের কি হাল বানিয়েছে পড়াশুনো করে করেই। মৌ তো এলাপুরে রেস্টে আছে, কারণ এই নিয়ে বলে উড়ি উড়ি আসিল, কিন্তু প্লেন উদ্বল এলা সরি নাই, কুন্ডি বাড়ির লেট হয়েছে রে, আর লোক আইসে একজন দুজন করি, আর এই যে দেখো মৃদুজন আসি থাকি বলছি। গাইস, তো এদের বাড়িতে এসেই প্রথমেই দেখো মাম্পিদি আমাদের জন্য কি ব্যবস্থা করেছে, এই হচ্ছে মাম্পিদি, তো এই হচ্ছে দেখো জুস দেখতে পাচ্ছো তোমরা সকলেই, তো এই যে এ খাচ্ছে এক লোবরা, তো নে মৌ নে, এই যে মৌ নে, কি কইম চিয়েস, এই কি দাম কর, চেস কয়া হলো, চিয়েস চিয়েস, ময়ূর কথা হল চিয়াস, কি করছিস কি করছিস, লজ্জা পেয়ে গেছি, এবারে একটা কথা মনে পড়লে, ইনে সকা ইনে সব থেকে ভাবে যে ইনে খুব হ্যান্ডসাম, আরো কিউট বয় হ্যান ত্যান অনেক কিছুই ভাবে, তো তোমাকে মুই এলে একটা জিনিস দেখাই, তো
এই যে দেখো ইনের মুখ দিলে কি কত কল হ্যান্ডসাম কিউট যে কইলে মুখ কি দেখো 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 এলি কি এলি কি মুখ বরুনে ভর্তি তোর মুখ আর কই কি ওটারে মন মুখ এলি কি এলি কি এলি খসখস লাগাইলো কি এলে কোন সহজ বিউটিটা দেন নাই র ফালতু ও আর একটা কথা কই নাই যেটা যায় মেকআপ করিয়ে যায় আর নিজে কি কিউট ভাবে বুঝছেন কিউট ভাবে লিপস্টিক দেন হে লিপস্টিক দেন হোয়াইট বিউটি দিয়া কম তো রস ফাঁস করে দিম খাবার এই যে দেখো মেনু গুলো একবার তোমরা দেখো পাটার মাংস ডাল ও মাই গড মোয়ের জন্য মাছ পুরো হাপার হাপার করে তাল দিছে মোয়ের জন্য মাছ আর এই যে মোয়ের জন্য হচ্ছে স্পেশাল মাছ কারণ মো মাংস হয় না আর এদিকে মামপেদি আছে তুমিও বসো মামপেদি তুই আয় বসে নি একবার একবার বস তো আমার ছোট দাদার স্পেশাল ব্যবস্থা হচ্ছে লবণ তেল তো ওকে এখন লবণ তেল দিবে ও যত বড়ই ভালো শাক হোক না কেন লবণ তেল ওকে লাগবেই লাগবেই তো এখন খাওয়া দাওয়া হোক গাড়ি চালাবে কিন্তু খেলে দিবে তো আজকে আছে এই স্কুটির ড্রাইভার হচ্ছে মৌ আর মুই কোনো ড্রাইভার ট্রাইভার নাও মুই আজকে চড়ি যাই কারণ মুই অত রিস্ক নিবে চাং না তো চলো এলা যাই মামপিদি ওই যে মামপিদি ওইখানে স্কুটি নিচ্ছে আর আমরা এখানে আছি চলো তো আমরা যাচ্ছি এখন মনোজ দাদের বাড়ি তো দেখো এইদিকে আমি আর দাদা আছি এইদিকে হচ্ছে মামপিদি আছে আর ওইদিকে মৌ আর রাশিজ আছে এই যে আসতেছে নতুন নতুন রাস্তা আমাদের বেশ চলো এখন ভিতরে যাব ভিতরে যাচ্ছি মনোজ দাদের বাড়িতে আজকে আমরা প্রথম আসি তো বেশ ভালোই লাগছে গরিব গরিব ইমের দেখো কতখানি এখন চা ঢাকাইছে এই যে দেখো কতখানি এখন চা ঢাকাইছে আর কয় বলে গরিব আর কয় বলে গরিব দেখছেন তাহলে দেখছেন এমনি অনেক ধনী মানছি ভয় লাগি তো হচ্ছে ইমের বাড়ির ভিতরে ঢুকির বা মুখ যে দেখো মনোজ দার সাথে যে ভিডিও করে মামাটা তো এই যে হাই করে দাও একবার হাই করে দাও দিদি ভালো আছো এখন আমরা তোমাদের বাড়িতে আসলাম তোমরা এখন আমাদের বাড়িতে যাবা এই দিদি তো আমার বাড়িতে এখানে এলাম আমাদের বাড়িতে যাবা
গাইস তো এখন আমরা ঘুরতে যাব তো চলো দিদি চলো আসো গাড়ি আছে তো এই যে তিনটে গাড়ি দিদা ভালো আছো ভালো আছো ভালো আছি যাবো আমাদের বাড়িতে যাইও যাইও আমাদের বাড়িতে আচ্ছা আচ্ছা যাবো তো তোমার কই যাতায় ও যে বেড়ে নিয়ে যায় বলে কোটে কোটবো না সামনে আছে আর দুইটা বাইক তুলে জানা প্রচুর গাইস তো আমরা এই প্লেসটা দেখার জন্যই এতক্ষণ থেকে আসলাম আর কি তো প্লেসটা একবার তোমরা দেখে নাও তো তার আগে দেখে নাও এই যে আমরা নাইমে পড়ছি বাইক থেকে আর এইদিকে এই যে দাদারা আসছে আর মাম্পি দি আর মৌ একদম পিছাইছে একদম এই যে তোমরা কি দেখতে পাচ্ছ লাস্ট মাথায় আছে ওরা আসতেছে তো এই জায়গাটা তোমরা একবার দেখে নাও এই যে এই হচ্ছে জায়গা আপাতত গাছের সব পাতা ঝরে পড়েছে গাছের সব পাতা ঝরে না বললে এই এই জায়গাটা মানে কি জানি বললি তুই কিসের জন্য জানি পারফেক্ট বললি প্রি ওয়েডিং এর জন্য একদম পারফেক্ট যাই হোক গাছের পাতাগুলো ঝরে গেছে তাই একটু খারাপ দেখাচ্ছে আর কি ভাবা যায় যে গাছগুলো মরে গেছে বাট না গাছগুলো মরে যায়নি আর এইদিকে পাশে এই সুন্দর একদম নদী আহা আহা এই যে মন ফ্রেশ হয় ঠিক করেছে দিদি এই যে বাচ্চা দুইটারও মাছ মারি দিচ্ছে দেখো তো এটি এটিকে গেলে আমরা আর একটু আগামু তো ওটি যা আরো খুব সুন্দর সুন্দর দৃশ্য সুন্দর সুন্দর বাগান আমরা আরো উপভোগ করবো গাইস তো দেখো আমরা এই সুন্দর জায়গা তো উপভোগ করলাম তো এখন কে কে কি করছি তোমরা দেখে নাও এই যে মাম্পি দি আমি আর এই জুলি দি এতক্ষণ থেকে রিলস বানিয়ে পুরো ঝাপাঝাপি লাফালাফি করতে করতে পুরো দেখবেন হ্যাঁ অবশ্যই দেখবেন ক্লান্ত হয়ে গেছি পুরো তো এখন আমাদের মৌ ক্লান্ত হয় নাই তাই এই যে এইদিকে মৌ বানাচ্ছে হ্যাঁ মৌ বানাচ্ছে আমরা চারজনই বানালাম আর এই যে দেখো আর কি বলবো আমরা ঘুরতে আসি তো মনোজ দা আর এই যে মামাটা শুধু বানায় নেই ওরা শুধু আমাদের ঢং দেখছে গাইস তো আমার এইখানে ঘোরাঘুরি বেড়ানি সবকিছুই শেষ তো এই যে এখন আমরা আর কি এই যে সবাই এখন আমরা বেরোবো এখান থেকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো যাবো এখন এখান থেকে চলো চলো গাড়ি ঘুরান গাইস তখন আমি তোমাদের রাস্তাটা দেখাতে পাইনি তো আমি রাস্তাটা এখন দেখাবো এইটা আমি তখন এই রাস্তাটার কথাই বলেছিলাম এই যে দুই সাইডে মানে কি বলি কাটার গাছ ভাবা যায় যে মানে বেড়া দেওয়া এমন ভাবা যায় তো এই যে চিকন রাস্তা তার মাঝখান দিয়ে আর আমরা এই যে এইখানে জুলি দি আর আমি আছি এইখানে গাইস তো আমরা এখন একটা দিদি বাড়িতে ঢুকছি মানে মজার যে মেডিসিন বলে তো ওই দিদিটার বাড়ি আমি নাম জানি না ওই দিদিটার বাড়ির সামনে আছি তো ওই দিদিটার বাড়িতে এখন আমরা ঢুকছি এই যে দেখো আমরা এই দিদিটার বাড়ি যাচ্ছি মজার মেডিসিন এই দিদিটার বাড়ি এসেছি হ্যালো দিদি ভালো আছিস তুমি প্রিপারেশন না আইসো ঢুকো না করে গেছেন কি ছিল যাওয়ার বাড়ি বেরে যাচ্ছি বেরে যাচ্ছি তাই এই যে দেখো দিদিরা একেবারে কত কিছুর ব্যবস্থা আমাদের পেটেই ধরে রাখা শুধু খাইয়ে আসলাম উগলেই এখনো হজম হয় নাই আর এই যে দিদা এই দিদি কি ব্যবস্থা করছে দেখো কত ব্যবস্থা কি বলি আর এই যে দেখো এত খাওয়া যায় এত খাওয়া যায় খাচ্ছে আমিও খাবো কোনো জিনিস দিলে এটাকে খেতে হয় নষ্ট করতে নেই হ্যাঁ দিদি কবাদ হচ্ছে খাওয়া যায় গাইস তো কালকে আমরা মনোজ দাদের বাড়িতে থাকছিলাম আর কি তো আজকে তার জন্য আর কি কারেন্টও ছিল না প্রাকৃতিক দুর্যোগের জন্য কারেন্টও ছিল না তো সেই কারণে আমরা রয়ে গেছি এদের বাড়িতে তো যাই হোক আমরা আর কি রাত্রিকার দৃশ্যটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এখন হয়ে গেছে সকাল তো আগে সকালে খাওয়া দাওয়া করছি করে এখন এই যে দেখো এইখানে আমরা সবাই আছি এখন আমরা বাড়িতে যাব দিদা যাই যাই দিদি ভাই যাইও যাইও হ্যাঁ যাইও যাইও দিদা যাইও আমাদের বাড়িতে যাইও কৃষ্ণ জয় রাধে 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 যাইও হ্যাঁ হ্যাঁ সময় মতন যাও চলো টাটা টাটা হ্যাঁ হ্যাঁ টাটা টাটা এখন আমরা বাড়িতে যাচ্ছি গাইস তো দেখো এখন মাম্পিদি বাড়িতে যাবে টাটা মাম্পিদি এখন বাড়িতে যাবে তো আমরা আমরা এই যে এইদিকে যাবো টাটা যাও হ্যাঁ ঠিক আছে যাও টাটা
চলো মামবিদি গেল এখন আমরা চারজনে যাব বাড়িতে আমরা চারজন যা আসলাম তারা এদিকে চলো গাইস তো ফাইনালি আমরা চলে আসি বাড়িতে তো এই যে দেখো আমরা বাড়ির সামনে আসি তো এই যে এ এখন এ বান্দা বাড়ি চলে যাবে মুগু বাড়ি চলে যাবে তো আমরা এখন বাড়িতে ঢুকবো তো আজকের ব্লগটাই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে ব্লগটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই কিন্তু ভুলবে না টাটা